আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কি করে আপনি আপনার নিজের ভয়েসটি রেকর্ডিং করে একটি প্রফেশনালভাবে এডিটিং করবেন তো বন্ধুরা চলুন শুরু করি আজকের এই ভিডিও আর এরই মধ্যে সাবস্ক্রাইব করে দিন টেকনো বাংলা ইউটিউব চ্যানেল তো বন্ধুরা তার জন্য প্রয়োজন হবে আমাদের একটি সফটওয়্যার যার নাম হচ্ছে ওডাসিডি ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো এখান থেকে আপনি সিম্পলি ডাউনলোড করে দিবেন ডাউনলোড করার পর ইনস্টল করে তো বন্ধুরা প্রথমেই আমাদেরকে ওডার সিডি অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে সিটি সফটওয়্যারটি ওপেন করার পর দেখতে পারবেন ঠিক এইরকম একটি ইন্টারফেস এখান থেকে আমাদেরকে অবশ্যই ওই যে দেখতে পাচ্ছেন লাল রেকর্ডিং আইকন এখানে ক্লিক করে রেকর্ডিং শুরু করতে হবে তো আমি আপনাদেরকে দেখানোর জন্য কিছু রেকর্ডিং করছি হ্যালো হ্যালো মাইক্রোফোন টেস্টিং হ্যালো হ্যালো ওয়ান টু থ্রি হ্যালো 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 চেক হ্যালো 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 মাইক্রোফোন টেস্টিং হ্যালো হ্যালো ওয়ান টু থ্রি হ্যালো 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 চেক হ্যালো তো বন্ধুরা আমি আমার কম্পিউটারে আগে থেকেই নয়েজ যাতে রেকর্ডিং না হয় সেই সিস্টেম করে রেখেছি আমি অন্য কোনো ভিডিওতে আপনাদেরকে দেখাবো তো এই মুহূর্তে আমি আপনাদেরকে দেখাবো যদি আপনার বয়েজের মধ্যে নয়েজ থাকে সেগুলো কি করে আপনি রিমুভ করবেন তার জন্য অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন এই যেগুলো দেখতে পাচ্ছেন বড় বড় এইগুলা হচ্ছে আপনার এবং হচ্ছে নয়েজ বাকিগুলো আপনাকে সিম্পলি মার্ক করতে হবে মার্ক করার পর আপনাকে ইফেক্টে ক্লিক করতে হবে ইফেক্ট থেকে আপনাকে চলে যেতে হবে নয়েল রিডাকশন রিডাকশনে চলে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে সেটিংগুলা সেম সেটিং আপনাদের রাখতে হবে তারপর গ্যাট নয়েজ প্রোফাইলে ক্লিক করতে হবে তারপর বন্ধুরা এখানে ডাবল ক্লিক করতে হবে ডাবল ক্লিক করলে সম্পূর্ণ ভয়েলসটি মার করা হয়ে যাবে তারপর আবার আমাদের চলে যেতে হবে ইফেক্ট ইফেক্ট থেকে আমাদেরকে এখানে দেখতে পাচ্ছেন যে রিপেড নয়েলস ডিডাকশন এখানে ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথে আমাদের বয়েস থেকে সম্পূর্ণ নয়েল চলে যাবে আমি আপনাদেরকে প্লে দিয়ে শোনাচ্ছি হ্যালো Hello microphone, hello microphone testing তো বন্ধুরা এবার আমাদেরকে যা করতে হবে তা হচ্ছে ইফেক্ট ইফেক্ট থেকে আমাদেরকে কম্প্রেসরে ক্লিক করতে হবে কম্প্রেসরে ক্লিক করার পর যে সেটিংটি আপনারা দেখতে পাচ্ছেন এই সেটিংটি রাখতে হবে এবং ওকে করে দিতে হবে ওকে করার পর দেখতে পাচ্ছেন আমাদের ভয়েসটি অবশ্যই ভলিউমটি বেড়ে গেছে আমি আপনাদেরকে আবার প্লে দিয়ে শোনাচ্ছি হ্যালো হ্যালো মাইক্রোফোন টেস্টিং দেখতে পাচ্ছেন আগের থেকে অনেক ভয়েস বেড়ে গেছে এবার আমাদেরকে আবার ইফেক্টে ক্লিক করতে হবে তারপর এখান থেকে ইকোলাইজেশনে ক্লিক করতে হবে ইকুলাইজেশন থেকে এখানে আমাদেরকে সিলেক্ট করতে হবে ট্রাভেল এবং এখান থেকে ওকে করে দিতে হবে ওকে করার পর আবার আমাদের সিলেক্ট করতে হবে ইফেক্ট ইফেক্ট থেকে ইকুলাইজেশন ইকোলাইজেশন থেকে আমাদেরকে চলে যেতে হবে বেস বুস্টে এবং ওকে করে দিতে হবে এবার দেখি রেকর্ডটি কিরকম হয়েছে হ্যালো হ্যালো মাইক্রোফোন টেস্টিং হ্যালো হ্যালো তো বন্ধুরা আপনারা পার্থক্যটা বুঝতে পারছেন যে আগের থেকে এখন কতটুকু ইমপ্রুভ হয়েছে তো বন্ধুরা অনেকেই আমাকে বলে থাকেন যে কি করে বয়েছে ইকো সেট করতে হয় তো ইকো করার জন্য সিম্পলি আমাদেরকে আবার ইফেক্টে ক্লিক করতে হবে ইফেক্ট থেকে এখানে খুঁজে বের করতে হবে ইকো কোথায় যে ইকো দেখতে পাচ্ছেন এখানে ইকোতে ক্লিক করতে হবে এবং এই যে সেটিংটা আমি আগে থেকে করে রেখেছি 0.2 0.2 তারপর ওকে করে দিতে হবে বন্ধুরা আমাদের ভয়েসে ইকো হয়ে গেছে আমি আপনাদেরকে প্লে দিয়ে শোনাচ্ছি হ্যালো হ্যালো মাইক্রোফোন হ্যালো হ্যালো 1 2 তো বন্ধুরা আশা করি পার্থক্যটা আপনারা বুঝতে পেরেছেন ভিডিও দেখার পর আপনারা নিজের ভয়েসটি রেকর্ড করে একটি প্রফেশনাল ভয়েস বানাতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনার মূল্যবান মতামত কমেন্টস বক্সে কমেন্টস করবেন বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ